প্রিয় শিক্ষার্থীর আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সৃষ্টি সেন্ট্রাল অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি রফিকুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের মানে অনেক কাঙ্ক্ষিত বা তোমরা অনেক বলেছো যে ইংলিশ সেকেন্ড প্রকল্পের কিছু ক্লাস নিলে ভালো হবে। তাই সেই আলোকে আমি তোমাদের যেন হেল্প হয় সেই জন্য আমার ক্লাসগুলো আজকে নেওয়া, এবং আজকে থেকে ইনশাআল্লাহ আমরা সেকেন্ড পেপারের উপরে ক্লাসগুলো আলোকপাত করব। আর তোমাদের কোনো কোয়েরি থাকলে তোমরা ইনবক্সে বা মেসেজ বক্সে আমাকে জানাবে, ইনশাআল্লাহ সেগুলো সলভ দিতে আমি চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব, তোমাদের একটা কোশ্চেন থাকে ইংলিশের সেকেন্ড পেপারে, চেঞ্জিং সেন্টেন্স, দশটি সেন্টেন্স থাকে, দশটি সেন্টেন্সকে চেঞ্জ করতে হয়, আর সেই দশ মার্কসের আলোচনা নিয়ে আজকে আমাদের আলোচনা, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো। চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফারমেটিভ টু নেগেটিভ, আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাফারমেটিভ, অর্থাৎ হাবোধক বাক্য থেকে নাবোধক বাক্যে রূপান্তর কীভাবে করা যায়, আমরা দেখবো। রুলসগুলো আগে জেনে নিই, এরপর আমরা প্র্যাকটিসগুলো করব, যেন তোমাদের পক্ষে সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথমে আছে অ্যাফারমেটিভ রুলস এক বা এক নম্বর রুলস। তোমাদেরকে শিট দেওয়া হয়েছে, শিটের আলোকে তোমরা আশা করি তোমরা বাসায় পড়েছো। আরেকবার রিভিশন দেওয়ার জন্য তোমাদের আমি ক্লাসগুলো আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, অর্থাৎ অ্যাফারমেটিভ সেন্টেন্সকে অ্যাফারমেটিভকে নেগেটিভ করতে হলে যদি অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে যদি বাক্যের মধ্যে অনলি বা অ্যারোন থাকে, যদি বাক্যের মধ্যে অনলি অথবা অ্যালন থাকে, তাহলে অনলি বা অ্যালনের পরিবর্তে দেখো, অ্যাফারমেটিভ সেন্টেন্সে নেগেটিভ করতে হলে যদি বাক্যের মধ্যে অনলি বা অ্যালন থাকে, তাহলে অনলি বা অ্যালনের পরিবর্তে ব্যক্তি অথবা গড অথবা আল্লাহ বুঝায়। তাহলে অনলি বা অ্যালনের পরিবর্তে নাম বাট বসে, একবার তো লিখলাম, তাহলে কিসে বসে? অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে যদি বাক্যের মধ্যে অনলি বা অ্যালন থাকে, তাহলে অনলি বা অ্যালনের পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তি, গড এবং আল্লাহ এরকম যদি কিছু থাকে, বুঝায় কি বসবে? অনলি বা অ্যালনের পরিবর্তে পরিবর্তে নান বাট বসে, নান বাট বসে, আর বাকিটুক ঠিকই থাকে। আমরা লিখতে পারি অনলি আল্লাহ ক্যান হেল্প আস। খেয়াল করো শিক্ষার্থীরা, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ বা সৃষ্টি করতে আমাদেরকে সাহায্য করতে পারেন। আমি বলেছি অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে যদি বাক্যের মধ্যে গড আল্লাহ অথবা ব্যক্তি বোঝায় ওই বাক্যটা দ্বারা, তাহলে এর পরিবর্তে অনলি বা অ্যালনের পরিবর্তে কী বসে? নাম বাট বসে। কী বসবে? নাম বাট বসবে। দেখো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন। তাহলে আমরা দেখলাম রুলসের মধ্যে অনলির পরিবর্তে কী বসবে? নান বাট বসবে, আর বাকি সব ঠিক থাকবে। তাহলে আমরা সেন্টেন্সটা খেয়াল করি, নান বাট আল্লাহ নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আল্লাহ, দেখো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে, আর এর নেগেটিভ করা হলো নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া অন্য কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না, আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্য করতে পারে না। অ্যাফারমেটিভ ছিল, এটা নেগেটিভ হয়ে গেলো কি? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আরেকটা বাক্য তুমি চিন্তা করতে পারো এরকম, অ্যালন দ্বারা আমরা একে বাস করি,
উই লিভ অ্যালোন, এখানে অ্যালোন আছে, তাহলে এখানে আমরা কী লিখতে পারি? উই লিভ অ্যালোন, আমরা বলেছি অনলি বা অ্যালোন থাকলে, অনলি বা কী থাকলে, অ্যালোন থাকলে, আর ব্যক্তি বুঝাইলে আমরা উই দ্বারা কী ব্যক্তি বুঝাচ্ছে না, আমরা, তাহলে আমরা তো ব্যক্তি তাই না, তাহলে উই লিভ অ্যালোন আমরা একে বাস করি, তাহলে এখানে নাম পার্ট হবে উই লিভ নাম পার্ট অ্যালোন, অথবা এটার পরিবর্তে উই লিভ নাম পার্ট অ্যালোন, আমরা একে বাস করতে পারি না। উই লিভ নান বাট, অথবা নান বাট উই লিভ, আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি নান বাট উই লিভ। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীরা? যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে পরের বাক্যটা আমরা দেখব, পরের রুলসটা আমরা কীভাবে লিখতে পারি খেয়াল করো, রুলস নাম্বার টু। এটা অনেকটা এইটার মতোই, যদি অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে হলে কোনো বাক্যের মধ্যে যদি সংখ্যা থাকে বা বয়স বোঝায়, কী বোঝায়? সংখ্যা বা বয়স বোঝায়। বাক্যটি কি আছে? অনলি প্যালন আছে, রুলস টু, রুল টু, অর্থাৎ অনলি বা অ্যালোন যুক্ত, আমরা লিখে নেই অনলি বা অ্যালোন যুক্ত, অনলি অথবা অ্যালোন যুক্ত, যুক্ত অ্যাফারমেটিভ সেন্টেন্স, অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে বয়স বা সংখ্যা বোঝালে, বয়স বা সংখ্যা বোঝালে অনলি বা অ্যালোনের পরিবর্তে, অনলি বা অ্যালোনের পরিবর্তে কি হয়? নট মোর দেন, নট মোর দেন অথবা নট লেস দেন, নট লেস দেন বসে। খেয়াল করো আমি কি লিখলাম, অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে ওই বাক্যটা দ্বারা যদি সংখ্যা বোঝায় বা কোনো বয়স বোঝায় তাহলে কি হবে? ওই সংখ্যা বা ওই অনলি বা অ্যালোনের পরিবর্তে কী বসবে? নট মোর দেন অথবা নট লেস দেন বসিয়ে আমরা বাক্যটা কী করবো? চেঞ্জ করবো বা নেগেটিভ করবো। তাহলে একটা এক্সাম্পল দেখি আমরা, করিম ওয়াজ অনলি 20, আমরা লিখতে পারি দেখো করিম ওয়াজ অনলি 20, একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল যদি আমরা এখানে দেখি বা একটা দিয়ে দেখো, করিম ওয়াজ অনলি 20, করিমের বয়স মাত্র কি বছর? 20 বছর। করিমের বয়স কত বছর? 20 বছর। তাহলে দেখো আমি বলেছি রুলসের মধ্যে অনলি, অর্থাৎ অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে বয়স বা সংখ্যা বোঝালে বা ওই বাক্যটা দ্বারা অনলি বা অ্যালোনের পরিবর্তে, অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসবে। প্রিয় শিক্ষার্থীরা, করিম ওয়াজ অনলি 20, করিমের বয়স মাত্র 20 বছর, অনলির পরিবর্তে আমরা নট লেস দেন বা নট মোর দেন বসাবো, তাহলে কী হয় অ্যান্সারটা দেখো, করিম ওয়াজ নট মোর দেন অথবা নট লেস দেন, নট লেস দেন 20। খেয়াল করো কি হচ্ছে, করিম ওয়াজ অনলি 20, করিমের বয়স মাত্র 20 বছর, আমরা বলছি যে ওই সংখ্যা দ্বারা যে 20 তার বয়স বা শুধুমাত্র সে 20, তার 20, করিমের বয়স 20, মানে কি বোঝাচ্ছে? করিম ওয়াজ অনলি 20, করিমের বয়স মাত্র 20, বা করিম মাত্র 20, এটা বয়স বোঝাচ্ছে বা সংখ্যা বোঝাচ্ছে, যেটাই ধরো তুমি বয়সও ধরতে পারো সংখ্যা ধরো, 20 তো বোঝাচ্ছে, 20 তো সংখ্যা। তাহলে করিম ওয়াজ অনলি বা আমাদের এই হলো অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসে, তাহলে করিম ওয়াজ এটির পরিবর্তে কী বসলো? নট মোর দেন অথবা তুমি বসাতে পারো নট লেস দেন, এই পর্যন্ত। এরপরে বাকিটা বসবে কী বসবে? 20। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বাক্যটি। তো প্রিয় শিক্ষার্থী, এটি বুঝতে থাকলে বা বুঝতে পারলে এরপর আমরা 3 নম্বর রুলসটা আলোচনা করব। খেয়াল করো তোমরা, নিচে আমাদের জায়গা আছে রুলস নাম্বার 3। দেখো অনলি বা অ্যালোন দ্বারা, অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায়, অনলি বা অ্যালোন দ্বারা
বস্তুকে বুঝালে মনলি বা অ্যালনের পরিবর্তে কি বসে? নাথিং বাট বসে। কি বসে? নাথিং বাট, নাথিং বাট বসবে। খেয়াল করো, অনলি বা অ্যালন দ্বারা বস্তুকে বোঝালে অনলি বা অ্যালনের পরিবর্তে নাথিং বাট বসবে। কি বসবে? নাথিং বাট বসবে। যদি বস্তু বোঝায়, কি বোঝায়? বস্তু বোঝালে। তাহলে একটা এক্সাম্পল আমরা দেখি কি আছে। এ চাইল্ড লাইকস অনলি সুইটস। এ চাইল্ড লাইক অনলি সুইটস। এ চাইল্ড লাইকস অনলি সুইটস। যেহেতু এ চাইল্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন বালক, লাইকস অনলি সুইটস। এ চাইল্ড লাইকস অনলি সুইটস। একটি শিশু কি করে? মিষ্টি পছন্দ করে। মিষ্টি একটি বস্তু। মিষ্টি কি? একটি বস্তু, কোনো ব্যক্তি না। তাহলে কি হচ্ছে? যদি এরকম কোনো বস্তু বুঝে আমরা জানি, নাথিং বাট বসবে। কার পরিবর্তে? অনলি বা অ্যালনের পরিবর্তে নাথিং বাট বসবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখতে পারি, বলো কি লিখবো? এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। নাথিং বাট সুইটস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অনলি বা অ্যালন দ্বারা আমরা তিনটে বাক্য খেয়াল করলাম বা যুক্ত। প্রথমে কি দেখো, অনলি বা অ্যালন যুক্ত বাক্য দ্বারা যদি গড, আল্লাহ বা কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে সেই অনলি বা অ্যালনের পরিবর্তে কি বসে? নান বাট বসে। এরপরে আমরা শিখলাম, অনলি বা অ্যালন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্সকে নেগেটিভ করতে হলে যদি সংখ্যা বোঝায়, ওই বাক্যটা দ্বারা সংখ্যা বোঝায় অথবা বয়স বোঝায়, তাহলে কি বসবে? অনলি বা অ্যালনের পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসবে। এরপরে আরেকটা রুলস হলো, অনলি বা অ্যালন দ্বারা বস্তুকে বোঝালে অনলি বা অ্যালনের পরিবর্তে কি বসবে? নাথিং বাট বসবে। যেমন এ চাইল্ড লাইকস অনলি সুইটস, তাহলে এ চাইল্ড লাইকস অনলি পরিবর্তে নাথিং বাট সুইটস। আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমরা ক্লাসটা বুঝেছ এবং রুলস তিনটি বুঝেছ। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের পরের রুলসগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া করবে, কারণ চলতি মাসেই তোমাদের সেকেন্ড সেমিস্টার পড়ার পরীক্ষা হবে। এই পরীক্ষাটা কেন নেওয়া হচ্ছে? তোমাদের লেখাপড়ার গতিকে আরও বেগবান করার জন্য বা চালু রাখার জন্য। ভালো থাকবো, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।